2030 সালের মধ্যে দেশের রপ্তানি $2 ট্রিলিয়ন অর্থাৎ $2 লক্ষ কোটি উন্নীত করার চ্যালেঞ্জ নিল মোদী সরকার। আর সেই লক্ষ্যেই শুক্রবার প্রকাশ করা হলো ভারতের বৈদেশিক বাণিজ্য নীতি 2023 বা FTP 2023। এর আগে পর্যন্ত বৈদেশিক বাণিজ্য নীতি তৈরি করা হতো 5 বছরের জন্য। এবার কোনো নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হয়নি, তার পরিবর্তে দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করা হয়েছে। প্রয়োজন মতো এই নীতির অদল বদল করা হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, 1 এপ্রিল থেকেই এই নীতি কার্যকর হবে। নয়া নীতির মাধ্যমে ভারত রপ্তানি ক্ষেত্রে ইনসেন্টিভ দেওয়ার জমানা থেকে রেমিশন এবং এন্টাইটেলমেন্ট ভিত্তিক জমানায় পৌঁছতে চাইছে। বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টর জেনারেল সন্তোষ সারোগী জানিয়েছেন, 2021-22 অর্থবর্ষে ভারতের রপ্তানি ছিল $676 বিলিয়ন। বর্তমান অর্থবর্ষে রপ্তানি বেড়ে হতে পারে $760 থেকে $770 বিলিয়ন। সাম্প্রতিক বৈদেশিক নীতিতে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। এক্সপোর্ট প্রমোশন স্কিমগুলির প্রক্রিয়া সম্পূর্ণ কাগজবিহীন এবং অনলাইন করা হয়েছে। ভারতীয় মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির জন্য নয় নীতির আওতায় টাকায় আন্তর্জাতিক বাণিজ্য নিষ্পত্তির অনুমতি দেওয়া হবে। এর জন্য মার্চেন্টিং ট্রেডের বিধান চালু করা হবে। ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি এবং ভার্টিক্যাল ফার্মিংয়ের সরঞ্জামাদিকে গ্রিন টেকনোলজি প্রোডাক্ট বা সবুজ প্রযুক্তি পণ্য হিসেবে গণ্য করা হয়েছে। টাউন অফ এক্সপোর্ট এক্সেলেন্স বা TEE-র তালিকায় বর্তমানের বিদ্যমান 39টি শহরের পাশাপাশি ফরিদাবাদ, মোরাদাবাদ, মির্জাপুর এবং বারাণসীকে যুক্ত করা হয়েছে। ই কমার্স রপ্তানিকারীরাও এখন থেকে FTP বেনিফিট পাবেন। কুরিয়ার পরিষেবায় এখনও পর্যন্ত একবারে 5 লক্ষ টাকা পর্যন্ত পণ্য রপ্তানি করা যেত, সেই সীমা বাড়িয়ে 10 লক্ষ টাকা করা হয়েছে। এর আগের বৈদেশিক বাণিজ্য নীতিটি কার্যকর হয়েছিল 2015 সালের 1 এপ্রিল থেকে। অনেকদিন আগেই সেই 5 বছরের নীতিটির মেয়াদ ফুরুলেও করোনা ভাইরাস মহামারী এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকবার সেই নীতির মেয়াদ বাড়ানো হয়েছিল। 2022 সালের সেপ্টেম্বরে শেষবার এই নীতির মেয়াদ বাড়ানো হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।